আসছে আরো একটি নতুন ধারাবাহিক। বর্তমান সময়ে বাংলা ধারাবাহিকগুলোর গল্প বেশ জনপ্রিয়তা লাভ করেছে বাংলা থেকে অন্যান্য ভাষায়, যার কারণে একের পর এক রিমেক করা হচ্ছে বাংলা ধারাবাহিকগুলো। শ্রীময়ী, খড়কুটো, গাঁটছড়া, মোহর, আলতাফরিং এর মতো জনপ্রিয় ধারাবাহিকগুলোর রিমেক হয়েছে বিভিন্ন ভাষায়। এবার আবারও স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবির হিন্দি রিমেক আসছে, যেটা কয়েকদিন আগেই জানা গিয়েছিল। ধারাবাহিকে প্রধান নায়িকা অর্থাৎ গীতার চরিত্রে দেখা যাবে বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা মিত্রকে। এবার জানা গেল শ্রীতমা মিত্রর বিপরীতে কাকে দেখা যাবে। শ্রীতমা মিত্রর বিপরীতে কোনো বাংলা নায়ক নয়, দেখা যাবে মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেতা অঙ্কিত রায়জাদাকে, যাকে এর আগে যোধা আকবর, রাবসে হায়দুয়া ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। এবার গীতা এলএলবির হিন্দি রিমেকে নায়কের চরিত্রে দেখা যাবে তাকে। ফেডারেশনের সাথে চ্যানেলের ঝামেলা হওয়ার কারণে ধারাবাহিকের শুটিং বন্ধ হলেও আবারও শুটিং শুরু হয়েছে। আপনারা গীতা এলএলবির হিন্দি রিমেক দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন। বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।